বেশ অনেকদিন পর দেশের পত্রিকাগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সংবাদ দেখলাম, এই যে এই সংবাদটি। সংবাদটি হচ্ছে এই, জাতিসংঘের জিরো ওয়েস্ট অ্যাডভাইজারি বোর্ডের সদস্য হলেন ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূস এর চেয়ে আরও এটা এরকম বা এর চেয়ে আরও বহু গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন সারা পৃথিবীর বহু কিছুর সঙ্গে তার সম্পৃক্ততা। তো সেই সম্পৃক্ততার বিষয়টি নিয়ে এবং এই সংবাদটি দেখে আজকে আবার এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলার ইচ্ছে হল। এখানে আমরা ডেলিস্টার বাংলার একটি সংবাদ শিরোনাম দেখলাম, কিন্তু এর বাইরে যদি একটু উল্লেখ করতে চাই যে এই সংবাদগুলো কারা কারা প্রকাশ করেছে, প্রকাশ করেছে ইউএনবি, প্রকাশ করেছে ঢাকা ট্রিবিউন, প্রকাশ করেছে নিউএজ, প্রকাশ করেছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, মানব জমিন, বাংলা ট্রিবিউন, আমাদের সময়, দৈনিক ইনকলাব, এরকম আরও অনেকেই, আরও যুগান্তর, তারপরে নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, এরকম আরও আমার কাছে কয়েকটি আছে। এই সংবাদটি তারা প্রকাশ করেছেন। সাধারণত ডক্টর মোহাম্মদ ইউনূসের সংবাদগুলো আমাদের এখানে খুব কম প্রকাশিত হয়, প্রকাশিত হয় না বললেই চলে। পৃথিবীর অনেক বড় বড় ঘটনা ঘটে, বড় বড় জায়গাতে তিনি অবস্থান করেন, কিন্তু আমাদের এখানে সেই সংবাদগুলো এভাবে প্রকাশিত হয় না। কেন প্রকাশিত হয় না সেই আলোচনায় যাই না, কিন্তু আমাদের এখানে যেটা হয়, বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে এক ধরনের বিষোদগার হয়। সেই বিষোদগারগুলো কী? সেই বিষোদগারগুলো হচ্ছে সব জায়গাতে মশা। আমাদের ঢাকায় দুইজন মেয়র আছে, যখন এরকম একটি কাজ করতে যাই তখনও চারপাশে মশা ঘুর ঘুর করে। টেলিভিশনে গিয়ে যখন কথা বলতে যাই তখনও মশার কামড়, পায়ে কামড়ায়, মুখে কামড়ায় মশা মারতে হয়। যাই হোক, মশা নিয়ে আলোচনা নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে কথা বলছিল। আমাদের এখানে যে আলোচনাটা হয়, আলোচনাটা এরকম থাকে যে ডক্টর ইউনূস সুৎখর, ডক্টর ইউনূস রক্তচোষা, ডক্টর ইউনূস গরিব মানুষের স্বার্থ রক্ষা করেন না, ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়। এই আলোচনাগুলোর যার একটিরও কোনো ভিত্তি নেই, যে আমার কথাগুলো শুনছেন আপনাদের নিশ্চয়ই অনেকেই পলিটিক্যালি মোটিভেটেড যারা আছেন, তারা এই ভিডিওটির নিচে এসে নানা রকমের গালিগালাজ করবেন, সুৎখর বলবেন। আরেকটা কথা বলেন, সেটি হচ্ছে তিনি তো দেশের কোনো কাজে লাগেন না, তিনি তো দেশের জন্য কিছু করেন না, এই দেশের জন্য কিছু করেন না। এটাও আরেকটা অদ্ভুত ব্যাপার, দেশ কি তার কাছে চায় যে আমার এই কাজটি করে দেন? তিনি যদি করতে যান দেশ কি কোনো উপকারে আসে? দেশ কি তার সহায়তা নেয়? আমরা লবিস্ট নিয়োগ করি, পয়সা খরচ করে, মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করি, আবার যারা লবিস্ট নিয়োগ করেন তারাই বলেন যে ডক্টর ইউনূসের আমেরিকাতে বিশাল প্রভাব। তো বিশাল প্রভাব যদি হয় তাহলে বাংলাদেশ কি তার কাছে কখনো এই সহায়তা চেয়েছে যে সরকারের এই কাজটিতে এই সহায়তাটা করেন? চায়নি। যদি তিনি করতে যান উল্টো সেটাকে থামানো হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে তিনি কথা বলতে শুরু করেছিলেন, তার সেই কথা বলাটা বন্ধ করা হয়েছে নানা রকমের সমালোচনা করে। যাই হোক, সেই আলোচনায় যাই না। তো সাম্প্রতিক আলোচনার বিষয়টার যে কারণে একটু গুরুত্বপূর্ণ মনে করছি এই জায়গাটিতে, যে সারা পৃথিবীতে একজন মানুষ সম্মানিত। এখন বাংলাদেশের পলিটিক্যালি মোটিভেটেড মানুষ তাকে সম্মান করেন না, তাকে অসম্মান করেন, শ্রদ্ধা করেন এবং নানা রকমের গুজব ভিত্তিক সংবাদ প্রকাশ করেন। এখন আলোচনাটা এরকম আছে যে তিনি শত শত কোটি টাকা পাচার করেছেন। যারা এই সংবাদগুলো প্রকাশ করছেন এবং যারা এটা বিশ্বাস করছেন তাদের কোনো ধারণাই নেই যে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা দেশে নিয়ে আসেন। কীভাবে আনেন জানেন? টাকা পাচার করার দরকার হয় না তার, কীভাবে টাকা আনে জানেন? আমি তার পক্ষে বলছি না, আমি সত্যটা বলছি। আপনাকে ডক্টর ইউনূসকে পছন্দ করতেই হবে এরকম কোনো কথা নেই, আপনি তার কাজের সমালোচনা করতেই পারেন, তীব্র সমালোচনা করতে পারেন। আপনি ক্ষুদ্র ঋণের বিপক্ষে অবস্থান নেবেন, গ্রামীণ ব্যাংকের বিপক্ষে অবস্থান নেবেন, সমালোচনা করবেন, করতেই পারেন, কিন্তু অসত্য তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন কেন? সেই যে শত শত কোটি টাকা পাচার করেছেন তিনি প্রতি বছর, যেটা বললাম যে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা বাংলাদেশে নিয়ে আসেন, কীভাবে আনেন? পৃথিবীতে বক্তৃতা করে অর্থ আয় করেন এরকম সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে বক্তৃতা যারা করেন, অর্থ দিয়ে যাদের কথা পৃথিবীর সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানগুলো যাদের কথা শোনেন, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম একজন। তার কথা শোনার জন্যে মানুষ $100 থেকে $300 দিয়ে টিকিট কেটে তার বক্তৃতা শোনেন।
বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তারা মাঝে মধ্যে ধুমধারাক্কা কিছু কনসার্ট আয়োজন করেন। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়, আপনি যে কোনোটার নাম বলেন, অক্সফোর্ডের নাম বলেন, কেমব্রিজের নাম বলেন, হার্ভার্ডের নাম বলেন, আরও যে কোনো বিশ্ববিদ্যালয়ের, ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের নাম বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম বলেন, তাদের প্রধানতম কাজ থাকে সারা পৃথিবীর গুণীজনদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে তাদের কথা শোনা। এই যে যে জায়গাগুলোর, যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা বললাম, প্রতি বছর এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, নানা রকমের কিছু আছে। টাটা, ভারতের টাটা, টাটা তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য বছরে কমপক্ষে একবার ডক্টর ইউনুসকে নিয়ে যান। কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন, সেখানে তিনি কথা বলে আসলেন। এই কথার পরিপ্রেক্ষিতে এখানে একটা কথা বলে রাখি, সর্বত্রই অসত্য সংবাদ। অসত্য সংবাদটি কীরকম? আনন্দবাজার একটি সংবাদ প্রকাশ করলো, ডক্টর ইউনুস আসামে গেলেন, কলকাতা হয়ে ঢাকায় ফিরলেন। ডক্টর ইউনুস আনন্দবাজার একটি অসত্য সংবাদ প্রকাশ করলো যে তিনি কলকাতাতে মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। একেবারে সম্পূর্ণরূপে অসত্য সংবাদ, আমি জানি এবং দায়িত্ব নিয়ে বলছি বিষয়টি। আসাম থেকে কলকাতার বিমানবন্দরে এসেছেন, ঢাকার ফ্লাইট ধরার জন্য 5-6 ঘন্টা সময় ছিল হাতে, ট্রানজিট টাইম ছিল। সেই সময়টিতে পশ্চিমবঙ্গে যে আসাম গভর্নমেন্টের রেস্ট হাউস আছে, কর্মকর্তারা আছে, তারা ডক্টর ইউনুসকে প্রোটোকল দিয়ে আসাম গভর্নমেন্টের রেস্ট হাউসে নিয়ে গেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রোটোকল, অর্থাৎ দুটি প্রোটোকল পেয়েছেন তিনি পশ্চিমবঙ্গে, মানে কলকাতায় এয়ারপোর্টে অবস্থানকালীন সময়, কালীন যখন তুমি যে সময়টিতে 5-6 ঘন্টা পরে ঢাকার ফ্লাইট ধরে চলে আসবেন, সেই সময়ে দুটি প্রোটোকল মিলিতভাবে, আসাম এবং কলকাতা মিলিতভাবে তাকে ঢাকার বিমানে, উড়োজাহাজে তুলে দিয়েছেন এবং তিনি ঢাকায় চলে এসেছেন। তিনি কলকাতার কোথাও কোনো জায়গাতে দেখা করেননি, কথা করেন, কিন্তু আনন্দবাজার সংবাদটি প্রকাশ করেছে। আনন্দবাজার মোটামুটিভাবে তো একটা সম্মানজনক পত্রিকা, বস্তুনিষ্ঠ পত্রিকা বলেই জানি, কিন্তু তারা যেই সমস্ত গল্প প্রকাশ করেন এর কোনো ভিত্তি খুঁজে পাই না। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনুস কেন গুরুত্বপূর্ণ এবং কেন আমরা সম্মান দিই না, আমরা বলি তিনি সুৎখর। এই যে আপনি সুৎখর দ্বারা প্রভাবিত হয়েছেন, আপনি একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্রশ্ন করেন, বর্তমান পৃথিবীতে আপনি সুৎখর, আপনার 14 গোষ্ঠী সুৎখর, আমরা সবাই সুৎখর। কেন সুৎখর? আমি যে টাকা পাই সেই টাকা ব্যাংকে যায়, ব্যাংকে আমাকে সামান্য হলেও সুদ দেয়। আমি যে ঋণ নেই সেই ঋণ, আপনি যত বড় ব্যবসায়ী হন, আমি যে ঋণ নেই সেটা সুদের বিনিময়ে ঋণ নেই। IMF যে আমাদের যে কয়েকদিন আগে ঋণ দিল, সুদের বিনিময়ে ঋণ দিল। আমরা যে নানা রকমের প্রকল্প করছি, নানা রকমের বিনিয়োগ করছি, অর্থ ঋণ নিচ্ছি, সেটা হচ্ছে ঋণ নিচ্ছি। আমরা বলি দাতা সংস্থা, দাতা সংস্থা কেউই না প্রায়, আমরা সবই ঋণ নেই। ভারত যে আমাদেরকে কয়েক মেয়াদে $100 কোটি, $200 কোটি করে যে টাকা দিয়েছে, সেটা পুরোটাই ঋণ এবং সেটার জন্য আমাদেরকে সুদ দিতে হয়। সারা পৃথিবীর অর্থনীতিটাই সুদ নির্ভর, আর আপনি একজন মানুষকে বলছেন তিনি সুৎখর। আপনি কি জানেন যে গ্রামীণ ব্যাংক, এই যে এত বড় একটি ব্যাংক, এই যে হাজার হাজার কোটি টাকা, একটি টাকাও ডক্টর ইউনুসের নয়। গ্রামীণ ব্যাংক যে লাভ করে তার একটি টাকাও ডক্টর ইউনুস পান না। গ্রামীণ ফোনের 33% শেয়ার গ্রামীণ টেলিকমের, গ্রামীণ টেলিকম আলাদা একটি প্রতিষ্ঠান, সেই গ্রামীণ টেলিকম 33% লাভের অংশ, গ্রামীণ ফোনের লাভের অংশ প্রতি বছর গ্রামীণ টেলিকমের ফান্ডে যোগ হয়, এবং সেইখানকার একটি টাকাও ডক্টর মোহাম্মদ ইউনুস পান না। গ্রামীণ টেলিকমের একটি শেয়ারের মালিকও তিনি, অথচ তিনি প্রতিষ্ঠানটি তিনি তৈরি করেছেন। চিন্তা করে দেখেন তো একবার, কয়েক হাজার কোটি টাকা তার গ্রামীণ টেলিকমের, কিন্তু তার একটি টাকার মালিকও ডক্টর ইউনুস নয়। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি হলে কী করতেন, আমি হলে কী করতাম। যাই হোক, এগুলো তো জানি, কিন্তু তারপরে আমরা এই আলোচনাগুলো করি, এখনও এখানে এসে অনেকেই হয়তো সেই আলোচনা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান পৃথিবীতে দেখেন যে কী হয়েছে, তার কী, তাকে দিয়ে কী হয়েছে, বাংলাদেশের কী উপকার হয়েছে, এটা অনেকেই প্রশ্ন করে। যেহেতু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে তাকে কাজে লাগানো হয় না, সেই কারণে তিনি সরাসরিভাবে ভূমিকা রাখতে পারেন না। কিন্তু তার একটা জিনিস চিন্তা করতে, কানাডার মতো একটি দেশের 7ম শ্রেণীর পাঠ্যপুস্তকে এই যে এই চ্যাপ্টারটি থাকে, এই চ্যাপ্টারটি একটু খেয়াল করে দেখেন, ছবিটা একটু খেয়াল করেন, যে ছবিটি দেখছেন এটা কানাডার 7ম শ্রেণীর একটি বই। সেই বইয়ে মোহাম্মদ ইউনুস আপনারা নিশ্চয়ই পড়তে পারছেন, দেখুন, অনেকেই জানেন বিষয়টি, মোহাম্মদ ইউনুস অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাংক, জাপানের পাঠ্যপুস্তকে, সম্ভবত 11th ক্লাসের পাঠ্যপুস্তকে, কলেজের পাঠ্যপুস্তকে বেশ বড় একটি গ্রামীণ চ্যাপ্টার আছে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে
মার্কিন যুক্তরাষ্ট্রে আছে এবং আমার জানার বাইরে পৃথিবীর আরও অনেক দেশে তার উপরে পড়ানো হয়। এখানে তো আমরা একটি ছবি দেখালাম জাপানের পাঠ্যপুস্তকে ডক্টর মধ্যে, পৃথিবীর আরও বহু দেশের পাঠ্যপুস্তকে ডক্টর ইউনুসের অবস্থান আছে। কেন আছে? কারণ পৃথিবীতে তরুণরা, শিক্ষার্থীরা একেবারে ছোট সময় থেকে যাতে চাকরির পেছনে না ঠোকেন, না ছোটেন, তারা যাতে উদ্যোক্ত হওয়ার মানসিকতা তৈরি করেন, তৈরি হয় তাদের, সেই কারণে ডক্টর ইউনুসকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খেয়াল করে দেখেন, বাংলাদেশের মানুষের মনে যে পেলে ফুটবলার যে এইভাবে গেঁথে আছে, তার কারণটা কি? অন্যতম প্রধান কারণ, বাংলাদেশের পাঠ্যপুস্তকে পেলের উপরে একটা চ্যাপ্টার ছিল, লেখা ছিল, যে কারণে পেলে বিষয়ে বাংলাদেশের একেবারে কৃষক থেকে দিনমজুর সবাই জানেন। তো ডক্টর ইউনুস সারা পৃথিবীতে তার অবস্থা হচ্ছে এইরকম, শিশু কিশোররা থেকে শুরু করে বড় সবাই তাকে জানেন। কেন জানেন? কারণ পাঠ্যপুস্তকে তার তো বহু রকমের কাজ আছে। পৃথিবীর 100টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে এবং সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে সোশ্যাল বিজনেসের উপরে গবেষণা হচ্ছে, পড়ানো হচ্ছে। ওই যে আবার বললাম, হার্ভার্ড বলেন, অক্সফোর্ড বলেন, কেমব্রিজ বলেন, গ্লাসগো বলেন, এরকম বহু বিশ্ববিদ্যালয়, 100-এর উপরে বিশ্ববিদ্যালয়, 102টি বা 104টি, সঠিক করে বলতেও পারছি না। তো আরেকটি কথা বলে শেষ করি, এই যে অলিম্পিক, কিছুদিন আগে তিনি অলিম্পিকের একটা বড় পুরস্কার পেয়েছেন। এই যে অলিম্পিক, শীতকালীন অলিম্পিকে তিনি গিয়েছিলেন, কোরিয়াতে হলো যেটা, তিনি সেটাতে গিয়েছিলেন বিশেষ অতিথি হিসেবে। ওই জায়গাটিতে তখন আমার থাকার সুযোগ ছিল এবং আমি বিষয়টি দেখেছিলাম। 2024 সালে প্যারিসে যে অলিম্পিক হবে, প্যারিস অলিম্পিক, সেই অলিম্পিকটির বিষয়ে একটা তথ্য দিয়ে শেষ করি। প্যারিস অলিম্পিকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল লস অ্যাঞ্জেলসের সঙ্গে, আমেরিকার সিটি লস অ্যাঞ্জেলসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্যারিস বিজয়ী হয়েছিল। 2024 সালের অলিম্পিক হবে প্যারিসে। প্যারিসের যে টিমটি, অর্থাৎ ফ্রান্সের যে টিমটি করা হয়েছিল, সেই টিমের 3 সদস্য ছিল যারা প্যারিসে কেন হওয়া দরকার সেটা নিয়ে কথা বলেছিলেন। সেই 3 সদস্যের নাম জানেন? একজন সদস্যের নাম এখনকার যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোন, এখনকার যিনি প্যারিসের মেয়র হিদালগো, আমি নামটা হয়তো ঠিক বলছি না, ফরাসি উচ্চারণে হিদালগো ইদালগো হবে না ইদালগো হবে আমি জানি না, আমি ইংরেজি উচ্চারণ থেকে বলছি হিদালগো। আরেকজনকে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা নিয়েছিল। কারণ কি? সামাজিক ব্যবসা, 2024 সালের অলিম্পিক হবে সামাজিক ব্যবসা অলিম্পিক, মূল থিম সামাজিক ব্যবসা অলিম্পিক। ডক্টর মোহাম্মদ ইউনুসের যে 3-0, সেই 3-0 তাদের মূল থিম, তাদের মূল বিষয়। চিন্তা করেন, বাংলাদেশের একজন মানুষ যিনি নোবেল বিজয়ী হয়েছেন, সারা পৃথিবী যার কথা শুনে অলিম্পিক, প্যারিস অলিম্পিক স্থান পাওয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা, প্রধান ব্যক্তি, অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন সে, এবং 2024 সালের অলিম্পিক হবে তার চিন্তার উপরে ভিত্তি করে, বাংলাদেশের মানুষ। আর আমি আর আপনি এখানে বসে আলোচনা করছি, তিনি সুৎখর, তার সংবাদ প্রকাশ করছি না, তাকে অপমান অসম্মান করছি। কেন? তিনি বড় হয়ে গেছেন এই কারণে, তিনি নোবেল পেয়েছেন এই কারণে, তিনি পৃথিবীর সকল পুরস্কার অর্জন করেছেন এই কারণে, আমি জানি না ঠিক কী কারণে।